আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আদল বাড়ি। আজকে তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ইংলিশ মোটিভেশন 21। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তবে কথা বলার পূর্বে তোমাদের একটি প্রশ্ন করে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোন, বলো তো দেখি, একজন শিক্ষক একজন ছেলেকে একটি ম্যাথ করার টেকনিক শিখিয়ে দিল, অর্থাৎ কিভাবে সেই ম্যাথ, সেই ক্যাটাগরির ম্যাথ করতে হবে, সে সবগুলো সে পারবে, এই টেকনিক শিখালো। এটি ভালো না? তোমার একটি ম্যাথ শিক্ষক করে দিলেন আর ছাত্রকে বললেন তুমি মুখস্থ করে নাও, ছাত্র বাস মুখস্থ করে নিল, অল্প সময়ে হয়ে গেল। কোনটি বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে টেকনিকটি শেখানো গুরুত্বপূর্ণ, কারণ ওই টেকনিকের মাধ্যমে সেই স্টুডেন্টটি, সেই শিক্ষার্থী একাধিক ম্যাথ সেই ক্যাটাগরির সে অনায়াসে করতে পারবে, আর মুখস্থ করলে সে ওই ম্যাথটাই করতে পারবে, অন্য কোনো ম্যাথ আর করতে সেভাবে পারবে না। আজকে আমি তোমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটির মাধ্যমে তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। চলো আমরা আজকের এই ক্লাসটি নিয়ে কথা বলি। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, অর্থাৎ যারা একেবারে ইংরেজিতে কথা বলতে চাও বাট কথা বলতে পারো না, শব্দ ভাণ্ডার নেই, হতাশা বোধ করছো, কিন্তু আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের এই ক্লাস শেষে ইনশাআল্লাহ তোমরা অনেক কিছুই অনায়াসেই পারবে। দেখা যাক, আজকে আমি যে ব্যবহারটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে শুড। শুড হচ্ছে একটি মডাল ভার্ব। এই মডাল ভার্বের ব্যবহার বিস্তারিত আজকের এই ক্লাসে থাকছে, অর্থাৎ শুড সম্বলিত যে কোনো প্রকার বাক্য তুমি অনায়াসেই করতে পারবে। দেখা যাক কি হচ্ছে। শুড মানে হচ্ছে উচিত। এটি মডাল ভার্ব হওয়ার কারণে এই ভার্বটির পরে মেন ভার্বের ১ নম্বর ফর্ম হয়, অর্থাৎ বেজ ফর্ম হয়। আমার করা উচিত, আমরা প্রায়শই বলি আমার কাজটা করা উচিত, আমার পড়াশোনা করা উচিত, আমার এটা ভালোভাবে করা উচিত। তাহলে আমার করা উচিত এটা আমরা কিভাবে বলতে পারি? প্রথমে আমরা সাবজেক্ট বসাই দিই আই, তারপরে শুড বসালাম, আই শুড, আর করার ইংরেজি হচ্ছে ডু। তাহলে আই শুড ডু, আমার করা উচিত, আই শুড ডু। এখন যদি আমি বলি আমার কাজটি করা উচিত, তাহলে কীভাবে বলতে পারি? আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার কম্পিউটার চালানো উচিত, আই শুড অপারেট দ্য কম্পিউটার। আমার পড়া উচিত, আই শুড রিড। আমার বইটি পড়া উচিত, আই শুড রিড দ্য টেক্সট। আমার কবিতাটি পড়া উচিত, আই শুড রিড দ্য পোয়েম। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো কত অনায়াসে তোমরা বাক্য তৈরি করতে পারো। এবার দেখা যাক, আমার হওয়া উচিত। লেখাপড়া শিখেছে অনেক কষ্ট করে, যে বলছে আমার একজন বড় মাপের অফিসার হওয়া দরকার, আমার একজন চেয়ারম্যান হওয়া দরকার, মিনিস্টার হওয়া দরকার, অর্থাৎ আমার একজন ভালো কিছু হওয়া দরকার। এরকম ক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? আমার হওয়া উচিত, আমার একজন আদর্শ স্টুডেন্ট হওয়া উচিত, এভাবে বিভিন্ন বাক্য আমরা বলতে পারি। তাহলে আমার হওয়া উচিত এটা আমরা কীভাবে বলবো? আই শুড বি, আই শুড বি, আমার হওয়া উচিত, আই শুড বি। এখন যদি আমি বলি আমার একজন আদর্শ শিক্ষার্থী বা লার্নার বা ছাত্র হওয়া উচিত, তাহলে আই শুড বি অ্যান আইডিয়াল লার্নার, অথবা আই শুড বি অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অথবা বলতে পারো আমার একজন ভালো মানের শিক্ষক হওয়া দরকার, আই শুড বি অ্যান আইডিয়াল টিচার আর গুড টিচার। আমার করতে থাকা উচিত কোনো একটি কাজ, সেটি হয়তো ভালো কাজ, এই কারণে পিতা বলছে তোমার এই কাজটা করতে থাকা উচিত, তুমি বলছো যে আমার এখানে যেতে থাকা উচিত, আমার এই কাজটি কন্টিনিউ করতে থাকা উচিত। তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি? করতে থাকা উচিত এই অর্থে কীভাবে বলবো আমরা? আমার করতে থাকা উচিত, আই শুড বি ডুইং, আমার করতে থাকা উচিত, আই শুড বি ডুইং। এখন তুমি যদি বলো আমার পড়তে থাকা উচিত, তাহলে আই শুড বি রিডিং। আমার খেলতে থাকা উচিত, আই শুড বি প্লেয়িং। আমার ঘুমাতে থাকা উচিত, আই শুড বি স্লিপিং। আমার শিখতে থাকা উচিত, আই শুড বি লার্নিং। দেখো বন্ধুরা, যে আমরা একটা ইনফরমেশান জানছি, কত বাক্য আমরা অনায়াসেই বলতে পারছি। তাহলে কেন শিখবে না গুরুত্ব সহকারে? আমার থাকা উচিত। অনেক সময় বলেন এই তোমার কমন সেন্স থাকা উচিত, তাহলে আমার থাকা উচিত এটা আমরা কিভাবে বলতে পারি? আমার থাকা উচিত আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ। এখন আমি যদি বলি যে আমার কমন সেন্স থাকা উচিত, আই শুড হ্যাভ কমন সেন্স, আমার জ্ঞান থাকা উচিত, আই শুড হ্যাভ নলেজ, আমার একটি বই থাকা উচিত, আই শুড হ্যাভ আ টেক্সট, আমার টাকা থাকা উচিত, আই শুড হ্যাভ মানি। আমার করা উচিত ছিল, কোনো একটি কাজ পাস্ট হয়ে গেছে, পরে তুমি বলছো আরে আমার কাজটা করা উচিত ছিল, ভুল হয়ে গেছে। তাহলে আমার করা উচিত ছিল এটাকে আমরা কীভাবে বলবো? আই শুড হ্যাভ ডান। এখন যদি আমি বলি আমার পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড, অথবা আই শুড হ্যাভ রেড, আমার কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড, আমার ফুটবল খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড ফুটবল। এটা করা উচিত, এটা করা উচিত, শিক্ষক বলছে এটা করা উচিত, মানে বসে আছো কেন, এটা করা উচিত, তাহলে ইট শুড বি ডান, ইট শুড বি ডান। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা শুড মডেল ভার্বের বিস্তারিত ব্যবহার দেখেছি। আমরা পুনরায় বাক্যগুলো আবার দেখে নিই যাতে কোনো ভুল ত্রুটি আমাদের পরবর্তীতে না হয়। আমার করা উচিত আই শুড ডু, আমার হওয়া উচিত আই শুড বি, আমার করতে থাকা উচিত আই শুড বি ডুইং, আমার থাকা উচিত আই শুড হ্যাভ, আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান, এটা করা উচিত ইট শুড বি ডান। বাই ফলোয়িং অল দিস প্যাটার্নস অর স্ট্রাকচার্স you can make hundreds or thousands of sentences in your practical life, and through this process you can improve your speaking quality. So my polite and humble request, who are beginners in the session of spoken English, I will politely request all of my viewers, please follow this lecture and practice by following all these structures, and you can choose your partner, and with your partner you can speak, and through your speaking you can improve your speaking quality. এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বিনীত রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর তোমরা যারা ইংরেজিতে আরও ভিডিও পেতে চাও, এটা হচ্ছে 81 নাম্বার ক্লাস, 81তম ক্লাস। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানে গিয়ে সেখানে লেখা আছে অনলাইন স্পোকেন বা স্পোকেন ইংলিশ, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, যাদের প্রয়োজন মনে করো সেখান থেকে ভিজিট করে আসতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।